عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا عليه وسلموا تسليما صلى الله على কত হাজি জয় মদিনা গিয়ে তব সালাম জানায় আমরা রইলাম পড়ে অসহায় দেখা দাও একবার দিদার দিয়ে ধন্য করো আশিকের অন্তর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সাল্লাল্লাহু আলা এই বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু মহাব্বতের সাথে আওয়াজ তুলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দরুদ পড়া যাবে কি? আস্তে না জোরে? মহাব্বতের সাথে না বেয়াদবির সাথে? জোরে কর না। মহাব্বতের সাথে না বেয়াদবির সাথে? একজন আশিকের অবস্থান হবে শক্তিশালী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন দরুদ পড়ব, দূর থেকে একজন মানুষ দেখে যেন বুঝতে পারে এই লোকটা আসলেই রাসূলুল্লাহর আশিক। জিমায় জিমায় পড়লে কি চলবে? সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লামা ইমাম তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই বিখ্যাত কিতাব শিফা উসিকম বিজিয়ারতি খাইরিল আনাম, এই কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন, 1500 বছর আগে আমার নবী জবান দিয়ে ইরশাদ করে গিয়েছেন, মা মিন মুসলিমিন يسلم علي الا رد الله على روحي حتى ارد عليه السلام। দুনিয়ার যে কোন প্রান্ত থেকে আমার উম্মত, আমি রহমাতুল লিল আলামিনের উপর যদি দরুদ এবং সালাম পড়ে, আমি রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা রওজা শরীফে জিন্দা অবস্থায় তার জবাব দেই। সুবহানাল্লাহ। কোন কি অবস্থায়? জোরে কর না। কি অবস্থায়? তাহলে যিনি আমাদের সালাতু সালামের জবাব জিন্দা অবস্থায় দিচ্ছেন, তো তার সামনে কি বেয়াদবির সাথে দরুদ শরীফ পড়লে চলে? একটু মহব্বতে আবেগের সাথে উচ্চ আওয়াজে পড়া যাবে? যাবে। একটু মহব্বতে পড়ে সাল্লাল্লাহ আশিকে হইলাম ওই মাদিনার, কবে দিবা মোদের দিদার, সহে না গো মোদের অন্তর, নিয়া চলো না ঘুমের ঘরে দেখাও মোদের, সোনার মদিনা কত আশিক দেখলো তোমায় ঘুমের ঘরে দিদার দাওয়ামায়, নিয়া যান গো দুর্মাদিনায়, মনে বুঝে না সোনার মদিনার দুয়ারে খুলে গো দাও না।
সাল্লাল বলগ বিকমালিহি কজবদ্দু জাবি জমালিহি হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া খায়রু মান দুফিনাত বিলকাই আযমুহু ফতাব মিন তিবিহিন্না আলকাউ ওয়াল আকামু বালাগাল হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উক্ত মাহফিলে ইতিমধ্যে তশরিফ এনেছেন সারসিনা দিনিয়া জামিয়া নেসারিয়া দিনিয়ার মহতারাম সুযোগ্য মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ আল মাহমুদ সাহেব এবং স্টেজ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দারাজ থেকে আগত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক দিনদার মুত্তাকি ফরহেজগার মুরব্বি বাবাজিরা, যুবক বন্ধুরা, পদ্মার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলোচনার সূচনাতেই কালিমাতু শুকুর ও সুজুদ পাঠ করছি যে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জান্নাতের বাগানে অত্র এলাকা বা মহল্লা থেকে যাচাই বাছাই করিয়া একদল আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাদেরকে মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আর আরেক দল বান্দাদেরকে সুযোগ থাকার পরেও রাস্তাঘাট দোকানপাটে ব্যস্ত রেখেছেন। এই দুই ডিভাইডেড করিয়া আমাদেরকে উত্তম কাতারে সামিল করার মতো সামিল হওয়ার মতো তৌফিক দিয়েছেন সে মহান মালিকের দরবারে সকলে একবার উচ্চ আওয়াজে অবনত চিত্তে দিল কণ্ঠ মহাব্বত আবেগ উচ্ছ্বাস উজাড় করে আবেগের সাথে উচ্চ আওয়াজে কলার কণ্ঠস্বর ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে আকাশ পাতাল আকাশ বাতাসকে মুখরিত করে যে আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছবে সে মহাব্বতের সাথে একসাথে সকলেই একবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামুন নবিজ্জিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল আত্তিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কাতাজদার সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবীউল আরবি ওয়াল আজম আফতাবে নবুয়ত শাহিনশাহে রিসালত হুজুরে আকরম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ উইলদ আদম সফিউল্লাহ বিশারত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ জবান খুলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেড় হাজার বছর আগে যে উম্মতের কান্ডারি রহমাতে দু আলম নবীউল আরবি ওয়াল আজম রহমতের ভান্ডার নিয়ে এ জমিনের বুকে এসেছিলেন আল্লাহ পাকের মিশন বাস্তবায়ন করার জন্যে, মাত্র 23 বছরের জিন্দিগিতে আল্লাহ পাকের মিশন অপারেশন সাকসেসফুল করে
তমাম পৃথিবীর আনাসে কানাসে দিনের আলো জ্বালিয়ে দেড় হাজার বৎসর আগে আবার আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সোনার টুকরা, জান্নাতের টুকরা, নূরের টুকরা, রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, রওদা শরীফে জিন্দা নবী ঘুমাইত আছেন, এমন এক বিশ্ববিখ্যাত নবী বিনা দরখাস্তে উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, এজন্য কি খুশি না বেজার? হাত তুলে বলে খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সার সিনা দরবার শরীফ। আমার বাবা জিরা যে নবী কোন বস্তুর সাথে তার দেহ মোবারক স্পর্শ করলে ওই বস্তুটার দাম আল্লাহ আরশে আজিমের চাইতো তার চাইতো বেশি কোটি গুণ দাম বৃদ্ধি করে দেয়। বলে হুজুর বিষয়টা কেমন? আল্লাহর নবীর বডি যেই জায়গার মধ্যে লেগেছে ওই জায়গাটা খোদ আল্লাহর আরশের চাইতেও দামি। এ কথা আমি বলি নাই, আল আল্লামাতুল জালিল হাফিজুল হাদিস ইমাম তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই উনি একটা ফতুয়া নকল করেছেন। ফতুয়াটা হচ্ছে এই, অকদ ইন আকাদাল ইজমা আন্না রওদাতান নাবিজ্জি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা, যে রহমাতে দো আলাম নবিউল আরবি ওয়াল আজম যে জমিনটার মধ্যে তার নূরানি দেহ মোবারকটা স্পর্শ করিয়াছেন, ওই স্থানটা, ওই জায়গাটা, ওই রওজাটা কত দামি, কত দামি। ফতুয়া দিয়ে তিনি বলছেন ওই রওজাটা আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার চাইতেও দামি। সুবহানাল্লাহ, তো আসতে বললেন একজন ইমাম ব্যতিক্রম মত পোষণ করেছেন। ওয়াকালা ইমাম আহলি সুন্নাতি ওয়াল জামা আহমদ ইবনু হাম্বাল আল্লামা আহমদ ইবনু হাম্বাল রহমাতুল্লাহ আলাই তিনি বলেন, না না, খোদ আল্লাহ রাব্বুল আলামিনের খানা কাবার চাইতেও দামি না, বরং ওহুয়া আফদালু মিন আরশিল মুআল্লা, বরং আল্লাহর নবীর রওজা মুবারকটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চাইতেও কোটি গুণ দামি। কোন সুবহানাল্লাহ, যেখানে নবীজির দেহ মোবারকটা রওজা মোবারকের সাথে স্পর্শ করার কারণে ওই রওজার যদি এত দাম হয় তো খোদ আমার নবীর দাম কত? এটা ক্যালকুলেশন বা কম্পিউটারাইজ করার মতো কোন যন্ত্র পৃথিবীর মধ্যে আবিষ্কার হইছে? কেয়ামত অবধি হবে? আশেকে রাসূলদেরকে নবীজির রওজা মুখী করতে হবে। কি মুখী? আজকে একদল মানুষ রওজা মুবারকের কথা শুনলে শিরিকের ফতুয়া দেয়, আছে না নাই? জোরে বলে আছে না নাই? আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদ হলো, আউলিয়া কেরামের নেশাব হলো, মানুষগুলারে নবীর রওজা মুখী করো, রওজা মুখী হইতে পারলে প্রত্যেকটা মানুষ আল্লাহ মুখী এমনিতেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রহমাতুল্লাহ আলাই তার বিখ্যাত হাদিসের কিতাব মুস্তাদরাক হাকিম এই কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে সম্ভবত 8256 নম্বর হাদিস একখানা হাদিস নকল করলেন। বলবো কষ্ট পাচ্ছে আপনারা? আন্না মারওয়ান আকবালা ইলা রওদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বুকে মারওয়ান নামক একজন ব্যক্তি আছে রে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে একদিন ওই মারওয়ান আল্লাহ নবীর রওজার কিনারা দিয়ে অতিক্রম করলেন, হঠাৎ করিয়া তিনি দেখতে পাইলেন ফারাআ রাজুলান ওয়াদিআন ওয়াজহাহু আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মারওয়ান দেখতেছে একজন ব্যক্তি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ রওজা মুবারকের কাছে বসিয়া
রওজার মধ্যে মাথাটা মুখটা লাগাইয়া কানতেছে, সুবহানাল্লাহ। কোন মারওয়ানের চক্ষু বড় হইয়া গেল, মারওয়ান ডাক দিয়া কয়, ইয়া ফুলান আতাদরি মা যা তাফাল, এ অমুক তুমি কি জানো তুমি কি করতেছো? তিনি মোটমুট মনে করতেছে ওই লোকটা এখানে শিরিক করতেছে, নাজুবিল্লাহ বিদেন না। লোকটা ডাক দিয়া, যখন লোকটা ওই আপনার রোজা মোবারক থেকে মাথাটা ঘুরাইয়া ওই ব্যক্তির দিকে তাকাইলেন, দেখা গেল এই লোকটা অপরিচিত কেউ না, এই লোকটা হইল আল্লাহ নবীর কলিজার টুকরা, হযরত আবু আইয়ুব আল আনসারি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আইয়ুব আল আনসারিকে সর্বপ্রথম যখন আমার নবী মদিনার মধ্যে হিজরত করেছেন, ওই মদিনা হিজরত করি আবু আইয়ুব আল আনসারির ঘরের মধ্যে গিয়ে প্রথম উঠেছিলেন, সুবহানাল্লাহ। কোন আবু আইয়ুব আল আনসারি মুখটা তাহার দিকে ফিরাইয়া চক্ষুটা বড় করিয়া ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, ইন্নি আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়ালাম আতিল হাজার, ও আল্লাহর বান্দা রে, আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি আমার রহমাতুল লিল আলামিনের দরবারে এসেছি। কোন সুবহানাল্লাহ। কোথায় এসেছে? আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি এসেছি কোনায়? আল্লাহ নবীর দরবারে আমি এসেছি। সাহাবায়ে কেরামের মানহাল, সাহাবায়ে কেরামের আকায়েদ, এই কারণে ফাইদা নাশারাত তাওরাতা ফাইদা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা বাইনা ইলাইহি ফাকাব্বালা ফাসাল্লা আলাইহি। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও আমার দোস্ত মুসা গো, আপনার উপর একটা কিতাব নাজিল করলাম, ওই কিতাবটার নাম দিয়েছি আমি তাওরাত। ওই কিতাবের অনেক জায়গার মধ্যে আমার দোস্ত নবীর গুণ এবং মর্যাদা আমি উল্লেখ করেছি, আমার রহমাতুল লিল আলামিনের নাম আমি উল্লেখ করেছি। আপনার আপনার এই উম্মত 200 বছর নাফরমানি করছে, এই ব্যক্তিটা যখন তাওরাত কিতাব তেলাওয়াত করত, তাওরাত কিতাব পড়তে গিয়া যখন রহমাতুল লিল আলামিনের নামটা পাইতো রে, রহমাতুল লিল আলামিনের নামটা দেখিয়া ওই নামটার মধ্যে ঠুটটা লাগায় একটা চুম্বা দিত। কোন সুবহানাল্লাহ। পূর্ণ ভালোবাসাটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার প্রতি। তাদের আকীদা এটাই ছিল যে আল্লাহ নবী দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে যেই রকম সহযোগিতা, যেই রকম আচরণ, যেই রকম মুজিজা, যেই ধরনের ব্যবহার করতে সক্ষম ছিলেন, রওজায় শহীদ হওয়ার পরে ঠিক একই ধরনের ব্যবহার করতে সক্ষম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলোচনা চলতেছে, হঠাৎ করিয়া সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন। আল্লামা ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাই তার মুসনাদে দারিমির মধ্যে হাদিস কেন নকল করলেন, হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যখন ঢুকলো, ঢুকিয়া দেখে রে আল্লাহর নবী সাহাবীরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আমার নবীজির জিকির করতেছে, আমার নবীর আলোচনা করতেছে। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে রে, শুনো শুনো শুনো, আমার রহমাতুল্লিল আলামিনে অন্যতম একটা কারিশমা তোমার কাছে বর্ণনা করি। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মা মিন ইয়াউমিন ইয়াতুলু ইল্লা নাযালা সাবউনা আলফাম মিনাল মালাঈকাতি হাত্তা ইয়াহুফু বিকবরিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, প্রত্যেকদিন সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা আমার রহমাতুল্লিল আলামিন রওজায় পাঠায়া দেয়, ওই 70,000 ফেরেশতা আল্লাহ নবীর রওজার চারকিরা দিয়া ঘুরে আর আল্লাহ নবীর সালাম দেয়, মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নবীর রওজার চারকিরা দিয়া বলতেই থাকে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
যখন মাগরিবের নামাজের সময় হয়ে যায় ওই 70,000 ফেরেশতা চলিয়া যায়, নতুন করিয়া আবার 70,000 ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়। ওই 70,000 ফেরেশতা আসিয়া পরের দিন ফজর পর্যন্ত আমার নবীর রওজা তাওয়াফ করে চারিদিক দিয়ে ঘুরে আর খালি নবীজির সালাম দেয়। আবার 70,000 ফেরেশতা চলিয়া যায়। আমার সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, রে যেই দিন কিয়ামত হয়ে যাবে কিয়ামতের আগের দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিনের রওজায় সালাম দেওয়ার জন্য 70,000 ফেরেশতা অনবরত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইতেই থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো তোমার আর আমার মতো যদু কদু নবীজির সালাম দিল না না দিলে নবীজির কিছুই আইতে যাইতো না, আইতো আইবো না, ঠিক কি না? যারা নবীজিকে আজকে সহ্য করতে পারে নাই, নবীর রওজার কথা শুনলে গা জ্বলে, নবীর সালাতু সালামের কথা শুনলে গা জ্বলে, নবীজির দরুদের কথা শুনলে গা জ্বলে, আল্লাহর ফতোয়া হচ্ছে তোমার মতো 2 টাকার অধু খধু মধু নবীজি তোমার সালামের জন্য এনতে যান না, ঠিক কি না? কানজুল উম্মালের মধ্যে আল্লামা ইমাম হিন্দি রহমাতুল্লাহ আলাই একটা হাদিস নকল করেছেন। কি হাদিস? আল্লামা ইমাম হিন্দি বলতেছেন, আমার কোন পাগল, রসুলুল্লাহর হাদিস, আমার কোন আশেক যখন আমারে সালাম দেয়, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, ওই ব্যক্তির দাদার নাম, কোন এলাকা থেকে পড়েছে সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস আমি নবীর দরবারে পৌঁছায়, আমি যখন দেখি আমার পাগল আমারে সালাম দিছে, রওজায় বসিয়া তার প্রতি উত্তর জবাব আমি দেই। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী, এটা আমার আর আপনার মতো 2-3 জন মানুষ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কিছুই আসবে যাবে না, ঠিক কি না বলেন? আল্লামা ইমাম বাজ্জার রহমাতুল্লাহ আলাই মুসনাদে বাজ্জারের মধ্যে নবম খণ্ডে একখানা হাদিস নকল করলেন। আল্লামা নূরউদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাই তার মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবের মধ্যে হাদিস কেন নকল করলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নূরানি জবানে ইরশাদ করে গেলেন, নবীজি আমার বলে, রে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, ওরে আমার উম্মতেরা, রে আমার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। কোন বলে হুজুর কিভাবে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনো, আমি রহমাতুল্লিল আলামিন মনে করলা তোমরা রহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল হয়ে গেল আমি মাটির সাথে মিশে যাব, না না না, আমি তোমাদের কারো মতো না, আমি তোমাদের অন্য অন্য সাধারণ আম পাবলিকের মতো না, আমি রহমাতুল্লিল আলামিন কবর শরীফে তেমন জিন্দা, আমি রহমাতুল্লিল আলামিন দুনিয়ার বুকে যেমন জিন্দা। নবীজি বলেন, তুরদু আলাইয়া আমালুকুম, তোমরা যে কাজগুলা করো, আমলগুলা করো, নেক আমল করো আর বদ আমল করো, এটি সব সিসি ক্যামেরার মতো রজয় বসিয়ে আমি দেখতাম ভাই। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো আমি রওজা মুবারকে বসিয়া তোমাদের এই আমলগুলা দেখতাম ভাই। এখন নবীজি ফতোয়া দিচ্ছে, ফা ইন রাআইতু খাইরান ফাহামিদুল্লাহ আলাইহি ওয়াইন রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ লাকুম, রওজায় বসিয়া যদি দেখতে পাই আমার কোন উম্মত দুনিয়ায় বসিয়া কোন ভালো আমল করেছে, রে আমি আল্লাহর দরবারে রওজায় বসিয়া তার জন্য প্রশংসা করি। মুর্দা মানুষ প্রশংসা করে? জোরে কর না। নবীজি যদি মারা যাইতো কবর মুবারকে, তো নবীজি প্রশংসা করতো কেমনে? সহি হাদিস। নবীজি বলতেছে, ফা ইন রাআইতু খাইরান ফাহামিদুল্লাহ আলাইহি, তোমরা যদি নেক কাজ করো রওজায় বসিয়া আল্লাহ শুকরিয়া আদায় করি, ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফিরুল্লাহ লাকুম, যদি দেখি নেক গুনার কাজ করো, যদি দেখি তোমরা বদ কাজ করো, যদি দেখি তোমরা পাপ কাজ করো, আমি জিন্দা নবী হায়াতুন নবী আল্লাহর বন্ধু রওজায় বসিয়া তোমার জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তুমি আমি ভুলা যাইতে পারি আমার নবী রে, আমার নবী আমাদের কখনো ভুলতে পারে না, সর্বদাই নবী আমাদের মনে রাখেন, সর্বদাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নজরে রাখেন। একটু দূরে সরে পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কষ্ট হইতেছে বাবাজিরা? আসলে আমার গাড়িটা ভাড়াই চলে গেছে, আমি আইছি হুন্ডায়, গলা ভাঙিয়া গেছে। আপনারা কষ্ট বুঝতে পারছেন তো কথা? আমার কথা বোঝা যাচ্ছে তো? আল্লাহ আমাদের কোন নবীর উম্মত বানাইছে? এটা মাহে রবিউল আউয়াল মাস, ঠিক কি না? এ কেমন নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে? এ কেমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে? বিনা দরখাস্তে সেই নবীর উম্মতের তালিকাবদ্ধ করেছে, অন্যান্য নবীরা দরখাস্ত করিয়ে বলছে আল্লাহুম্মা জাআলনি উম্মাতা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নাই। একজন দাঁড়ায় কন্ত কে কোন দিন আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া দাও, একজন আছে এখানে? নাই, একজন আসেনি। বিনা দরখাস্তে সেই নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে, কন্যা আলহামদুলিল্লাহ। আমার বাবা জিরা আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে একখানা হাদিস নকল করেছেন, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব। এই কিতাবের মধ্যে তিনি হাদিস কেন নকল করতেছেন? বন্ধুরা রে আমার গভীর মনোযোগ দেন, বেশি সময় আমি আলোচনা করব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। সুশ্রীরা দিনিয়ার মহাদ্দেশ সাহেব চলে এসেছে, তিনি আলোচনা শোনাইবেন, বিজ্ঞ আলেম। আমি বাবা বড় আলেম না, আমি তেমন কিছু জানি না, অল্প কথা বলবো, আপনারা বুঝার চেষ্টা করবেন। আমার রহমাতুল্লিল আলামিনের শান ছাড়া আমি আলোচনা করতে মজা পাই না, যেই জায়গার মধ্যে যাই আমার রহমাতুল্লিল আলামিনের মহাব্বতের আলোচনা আমি ইমানি দায়িত্ব মনে করি। আমি কি মনে করি জানেন নি? আমি মনে করি আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ নবীর ভালোবাসা, আল্লাহ নবীর ইশক আর মহাব্বতের নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের যুগে আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই খাসাইসুল কুবরা কিতাবের প্রথম খণ্ডে হাদিস নকল করলেন, আল্লামা ইমাম ইবনু সাআদ তার তবাকাতুল কুবরার মধ্যে হাদিস কেন নকল করলেন? আমার ভাইরা রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মহাব্বতের কারণে আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলে শুনেন, শুনেন ব্যাপারটা এই রকম। মুসা নবীর জামানায় হাদিস বলা হয়, আসাল্লাহা কানা রাজুলান ফি বানি ইসরাঈলা আসাল্লাহা মিআতাইসানা। মুসা নবীর জামানায় একজন ব্যক্তি ছিল রে বাবা, যেই ব্যক্তি আল্লাহর সাথে 200 বছর নাফরমানি করছে। কয়শো বছর? ভাই সাউন্ডটা ক্লিয়ার করো, ভাই সাউন্ডটা ক্লিয়ার করো, নিঃশ্বাসটা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 200 বছর নাফরমানি করছে, 200 বছর নাফরমানি করার পর ওই আল্লাহর বান্দা ফামাতা লোকটা মারা গেছে। কি গেছে? জবান খুলে, জবান খুলে, কি গেছে? লোকটা মারা গেছে। আমার ভাইরা রে, মুসা নবীর জামানার উম্মতেরা ডাক দিয়া কয় নবী মুসা গো, আল্লাহর সাথে যে 200 বছর নাফরমানি করছে ওই ব্যক্তির জানাজা আমরা হইতে দিব না, ওই ব্যক্তির আমরা টানিয়া টানিয়া জঙ্গলের মধ্যে কুত্তা বিলাইর খাবার বানামু, নাউজুবিল্লাহ। কন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা কেমন দেখেন? বনি ইসরাইলের লোকেরা ওই ব্যক্তির লাশটা টানিয়া টানিয়া নিয়ে জঙ্গলায় ফালাইয়া দিল। হঠাৎ কুনিয়া মুসা নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত মুসা গো, উখরুজ ইলাল মাসবিলাতি, তুমি বের হয়ে যাও, ওই লোকটাকে গিয়া ধরো, ওই লোকটা ব্লাস্টটাকে গিয়ে তুমি গ্রহণ করো। বলে মাওলা গো কিল্লাইগা, মুসা নবী তো আল্লাহর সাথে কথা বলেছেন, কোনো টেলিফোন নাই, কোনো নেটওয়ার্ক নাই, কোনো মাধ্যম নাই। ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, তিলকার রুসুলু ফাদদল্লা বাদহুম আলা বাদ মিনকুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নবীদের মর্যাদা এমন ভাবে বাড়াইছেন, কিছু কিছু নবীদের মর্যাদা অন্য বাড়াইছেন। তাদের মধ্যে একজন নবী আছে রে, যেই নবী আল্লাহর সাথে কোনো মাধ্যম ছাড়া কথা বলেছেন, সুবহানাল্লাহ। কোন আর একজন নবী আছে যার মর্যাদা গুণ কইরা তার গুণ, যার মর্যাদার পাওয়ার তার মুজিজা, যার ইজ্জত এগুলা যোগ বিয়োগ করে শেষ করা যাইতো না, তিনি হইলো আমার আপনার নবী রহমাতে দু আলম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছে, মাওলা জানাইয়া দেন কি কারণে আপনি বলতেছেন এই 200 বছর নাফরমানি করনেওয়ালা ব্যক্তির জানাজা পড়ব, গোসল দেব। আল্লাহ ডাক দিয়া কয় মুসা যান যান, আপনি তার গ্রহণ করেন, গোসল দেন, আতর গোলাপ লাগায়া ভালো একটা জায়গার মধ্যে দাফন দিয়ে দেন। মুসা নবী বের হয়ে যায়, ওই লাশটাকে গিয়া তিনি গ্রহণ করে গোসল দেয়, গোসল দেওয়ায়া
ওই লাশটাকে তিনি ভালো একটা জায়গার মধ্যে দাফন দিয়ে দেয়। আমার ভাইরা গো, হঠাৎ করি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়, আল্লাহ ডাক দিয়া গো, দোস্ত মুসা গো, কি কারণে এই ব্যক্তিকে আমি এত ইজ্জত দিয়েছি জানেননি? বলে মাওলা কি এতটুকুই না, ওই নাম মোবারকটা তার দুই চোখের মধ্যে লাগাইতো, দুইটা চোখের মধ্যে লাগায়া চিৎকার মারিয়া আল্লাহর নবীর উপর দরুদ পড়তো, আমার রহমাতুল লিল আলামিনের উপর দরুদ এবং সালাতু সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিন দাইদ্য গো নবী গো, তার এই এতটুক কাজ আমার কাছে এত ভালো লেগেছে, এই এতটুক কাজ করার কারণে তার 200 বছর নাফরমানি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া তার চির জান্নাতের মেহমান বানায়া দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি রহমাতুল্লিল আলামিনের নাম, রহমাতুল্লিল আলামিনের নামের উপর একটু চুম্মা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন 200 বছরের নাফরমানি মাফ করতে পারে রে, জানায় দাও মুসলমান, তুমি আর আমি তো আল্লাহর নবীর রেজিস্ট্রেশন করা উম্মত, আল্লাহর নবীনে সরাসরি ভালোবাসিয়া নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, পর্দা করব, পর্দার মধ্যে থাকব, আওয়াবিন পড়ব, এরশাক পড়ব, তালিম তরবিয়ত দিব, জিকির আজকার করব, দুরুদ শরীফের আমল করব, আমরা যারা এই কাজগুলা করি রে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আগে আল্লাহর জান্নাতে আমাদের নিতে পারে কি পারে না? হাত তুলে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না। আমার ভাইয়েরা, এই জন্য রহমাতুল্লিল আলামিনের মহব্বতের নামই হব ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দে, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রহমাতুল্লিল আলামিনের গোলামি করলো রে ওই ব্যক্তি তো আল্লাহরই গোলামি করলো, ঠিক কি না? ঠিক। ওই বড় রহমাতুল্লিল আলামিনের গোলামি কর, আল্লাহর গোলামি হয়ে যাবে। তুমি সরাসরি, তুমি সরাসরি বদলটা ভুলে গেছে, একটা সুন্দর কথা যে তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা না যদি মাঝখানে না হয় শাহে মাদিনা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবা না যদি মাঝখানে না হয় শাহে মাদিনা। বন্ধুরে আমার, আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য রহমাতুল্লিল আলামিনকে লাগবে, যারা রহমাতুল্লিল আলামিনকে সারা আল্লাহ পর্যন্ত যেতে চায় এরা কোশ্চিনকালে আল্লাহ রাব্বুল আলামিনের সীমারা পাই মেরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে আমার বান্দারা রে, খোদ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দেওয়ানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দেওয়ানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে চাই, তো তুমি আমার বান্দা হইয়া কেন তুমি আমার রহমাতুল্লিল আলামিনের দেওয়ানা হইতে পারো না? এই জন্য যেখানেই যাইবেন, যেই জায়গার মধ্যেই যাইবেন, কবরে যাইবেন নবীজিরে দেখাইব, হাসরে যাইবেন নবীজিরে দেখবেন, ফুলসিরাতে যাইবেন আল্লাহর নবীরে দেখবেন, যেখানেই যান সেই জায়গার মধ্যেই আল্লাহর নবীকে দেখবেন, আল্লাহর নবী ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেশনও কায়েম করবেন না। কোন সুবহানাল্লাহ, সুনান তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস নকল করলেন, বলবো বাবা বলবনি? জোরে বলেন বলবনি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাই, আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিস নকল করতেছেন, তিনি বলতেছেন, বলে কেমন হাদিস? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে রে বাবা, কিয়ামতের ময়দানে আমার রহমাতুল্লিল আলামিন দেখেন, রাসূল বলতেছে, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, কিয়ামতের ময়দানে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন উঠাইবে, যত উম্মতের আল্লাহ উঠাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবী এবং রাসূলদের নেতা বানায়া আল্লাহ রাব্বুল আলামিনের কিনারায় তার রাসূলরে দাঁড় করাইবে। সুবহানাল্লাহ, কোন আরো জোরে কোন? সুবহানাল্লাহ,
আমার রাসূল বলে আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ফি ইয়াউমিল কিয়ামাতি ওয়া লা ফখরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সভাপতির কাতার আমি আমি রহমাতুল লিল আলামিন থাকব, এটা আমার শুকরিয়া, এটা আমার অহংকারের বিষয় না। আমার রাসূল বলতেছে ওয়া বিয়াদি লিওয়াউল হামদি ওয়া লা ফখরা, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ কীর্তন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের সানা সিফাত, ওই সময়ের মধ্যে সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আবৃত্তি করব। আমার রাসূল ডাক দিয়া কয় ওমা মিন নাবিয়িন ইয়াউমাইদিন আদম ইল্লা তাহতা লিওয়াই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আমার রাসূল বলতেছে কিয়ামতের ময়দানে আমি রহমাতুল লিল আলামিনের পতাকার নিচে আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য নবী এবং তার উম্মতদের দাঁড় করাইবেন। সুবহানাল্লাহ। কোন ওয়া আউয়ালু মান তানশাক্কাল আরদু ফি ইয়াউমিল কিয়ামাতি আনা, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে রওজা মুবারক থেকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমাতুল লিল আলামিনের কবর থেকে দাঁড় করাইবেন। আমার ভাইরা রে, আল্লাহর নবীর রওজার কিনারায় গিয়া আল্লাহর ফেরেশতা গিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম জানাইছে, আমার রহমাতুল লিল আলামিন কবর থেকে দাঁড়াইবে, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া আল্লাহর নবীর রওজা মুবারক থেকে দাঁড়াইবে, আল্লাহর নবীর রওজার মধ্যে সাদা একটা জান্নাতি কাপড় দেখা যাবে, দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দৌড়াইবে, গিয়া কোনো কথা নাই সোজাসুজি সিজদার মধ্যে পড়ে যাবে আর খালি বলবে রব্বি হাবলিয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলারে আপনি মাফ করিয়া দেন। বলে মাওলা আল্লাহ বলবে আল্লাহর বলল আমার হাবিব আপনি কিভাবে জানলে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনিয়া আমার রাসূল বলবে মাওলা গো আমি রওজায় বসিয়া আমার উম্মতের আমলগুলা সিসি ক্যামেরার মধ্যে দেখতে পেয়েছি, কে কতটুকু নেক আমল করেছে, কে কতটুকু বদ আমল করেছে, আমার কিচ্ছু বাকি নাই, কিচ্ছু জানার বাকি নাই, আমি সব জানি। ও মাওলা গো তুমি যদি দয়া না করো রে আমার উম্মতগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী জি আল্লাহ বলবে ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথাটা সিজদা দিকে উঠান, আল্লাহর নবী মাথা মুবারকটা উঠাইবেন, চোখের মধ্যে পানি দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইশফা তুশাফা, আপনি শাফাত করেন, আপনার শাফাত সবার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করি, আহা আপনার উম্মতগুলোরে আমার জান্নাতে ঢুকা মুগম। সুবহানাল্লাহ। কেয়ামতের ময়দান কায়েম হবে, আমার রহমাতুল লিল আলামিন সবারে সুপারিশ করাইবে, সুপারিশ করাইয়া কেয়ামতের ফয়সালা কমপ্লিট করবে, হঠাৎ করিয়া অন্য অন্য নবীর উম্মতেরা জান্নাতের দৌড়া জান্নাতের দরজায় দৌড়াইবে, ফাকারা আল বাবা জান্নাতের দরজার মধ্যে টুৎকার দিবে, ভিতর থেকে আওয়াজ আসবে মান আনতা তুমি কে, আল্লাহর নবীরা বলবে আনা আদম আনা শীষ আনা নূহ আনা ইব্রাহিম আনা ইসমাইল, ভিতর থেকে আওয়াজ আসবে না না না, যতক্ষণ পর্যন্ত রহমান তাহলে আল্লাহর জান্নাতে সর্বপ্রথম কে ঢুকবে, আমার রহমাতুল্লিল আলামিন কে ঢুকবে, আমার রহমাতুল্লিল আলামিন তিনি ঢুকিয়া উদ্বোধন করবেন, এরপরে অন্যান্য নবীরা পারমিশন পাইবেন। সুবহানাল্লাহ করেন না। এই জন্য আজকে আমাদেরকে রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরাইতে চায়, এরা কিতাব পড়ে না, এরা কিতাব পড়ে না, নবীর মহব্বতের উপর যে কিতাবগুলো আছে কিতাবগুলো দেখো, যে ইমামরা কত মহব্বত করেছে আল্লাহর নবীরে, কত সুন্দর কিতাব আমার কাছে আছে, শিফা উস সিকাম বিজিয়ার দি খাইরিল আনাম শিফা উল ফুয়াদ বিজিয়ার দি খাইরিল ইবাদ, কত সুন্দর কিতাব, এগুলো সব রাসূলুল্লাহর সানে, আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা আল্লামা কাজী আইয়াজ রহমতুল্লাহ লিখিত কিতাবু শিফা বি তারিফ হুকুকিল মুস্তাফা, পড়ো আল্লামা ইমাম কাস্তাল্লানি লিখিত মাওয়াহিবুল লাদুন নিয়ে যাওয়ার টেবিলে আছে উপরেরটা মাওয়াহিবুল লাদুন নিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, কিতাবগুলো পড়িয়া দেখো আল্লাহর নবীর শান আল্লাহর নবীর মান আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি দিছে, এটা গুণ আর ক্যালকুলেশন করার মতো কোন ধর্মের পণ্ডিত আর শায়খ এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর গুণ আল্লাহর নবীর মর্যাদা ক্যালকুলেশন করে বের করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমি একটা আয়াত বললে আপনারা বুঝতে পারবেন, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ বলতেছে যদি আমার রসুলের সাথে আমি আদব দেখাইতে পারি তো তোমরা দেখাইতে পারবা না কা, আল্লাহর ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা খবরদার খবরদার, তোমরা তোমাদের গলার দিকে তাকাও। বলে মাওলা কিল্লাই গা, গলার দিকে তাকায় দেখো তোমাদের গলার আওয়াজটা আমার রহমাতুল লিল আলামিনের গলার আওয়াজটা ওভারটেক করেনি। যদি দেখো তোমাদের গলার আওয়াজটা আমার রহমাতুল লিল আলামিনের গলার আওয়াজের চাইতে জাররা পরিমাণ ওভারটেক করে, তাহলে তোমারে আমি কি করবো কি করবো? আল্লাহ ফতুয়া দেয়, যত নামাজ পড়বা, যত রোজা রাখবা, যত হজ করবা, যত জাকাত দিবা, এগুলা সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুনে জ্বালায়া ধ্বংস করাইয়া তোমারে আমি বিনামূল্যে কিয়ামতের ময়দানে দাঁড় করামু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি এত ডুববে তুমি পর্যন্ত সহ্য করবো না, আমার রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া তোমার গলার আওয়াজটা তুমি বড় করবা। অনেক সময় আমরা মুরব্বীদের সাথে কথা বলতে গেলে আমাদের গলার আওয়াজটা বড় হয়ে যায় বললি মনে করি, কিন্তু আল্লাহ কয় না এটা আমার কাছে সিম্পল না। সুবহানাল্লাহ। কোন তোমার আওয়াজ আমার রহমাতুল লিল আলামিনের আওয়াজ আপনার ওভারটেক করবো, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত আদব তার হাবিবরে দান করেছেন। বাবাজির আমার এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলে আমাদের সমাজে একদল ভাইদের শরীরের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? না, রবিউল আউয়াল মাসটা আসলেই তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, খাদ্যানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? আশেক রাসুলদের শরীরের মধ্যে আনন্দের বোয়ার বসে, অন্তরের মধ্যে আনন্দের জোয়ার বসে। আর যারা কি বলবো আমি একটা আপনাদেরকে, আল আরফু তারিফ বিল মাউলিদি শরীফ বিখ্যাত কিতাব, আল্লামা নাসিরউদ্দিন দামেস্কি রহমাতুল্লাহ আলাই কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের মধ্যেও আল্লামা ইবনু কাসির তিনি নকল করেছেন, সিয়ারু আলা মিন্নুবালা হাফেজ শামসুদ্দিন জাহাবি এই কথাটা নকল করেছেন। দেখেন কথাটা ভালো মতো শুনেন, ভালো মতো শুনেন। ইন্না ইবলিসা রান্না আরবা রানাত, ইবলিস জীবনে চারবার চিৎকার কইরা কান্না করেছে। বলে হুজুর কখন কখন চিৎকার কইরা কান্না করছে? বলে এক নাম্বার হিনা লুইনা, আল্লাহ পাক যখন তার অভিশাপ দিছে। দুই নাম্বার হিনা উখরিজা মিনাল জান্নাহ, আল্লাহ যখন তার জান্নাত থেকে বাইর করছে। তিন নাম্বার ওয়া হিনা নাযালাতিল ফাতিহা, সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে তখন সে চিৎকার করে কান্না করেছে। চার নাম্বার রহমাতুল লিল আলামিনের মিলাদ যখন হয়েছে ইবলিসটা তখন চিৎকার করে কান্না করছে। আজকে যারা মিলাদুল নবীর বিরোধিতা করে তারা ইবলিসের খালাতো ভাই, ঠিক কি না বলে? তাহলে তোমার শরীরের মধ্যে জ্বলে কেন? ইবলিসে না জ্বলছে? হাই 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 হাই, রহমাতুল লিল আলামিন আইসা গেছে, আমার ফুদদারি শেষ। আগে মানুষগুলারে মূর্তি পূজার দিকে ডাকতাম, শিরিক কুফরের দিকে ডাকতাম, বেদাতের দিকে ডাকতাম, এখন তো রহমাতুল লিল আলামিন আইসা বলছে লিউখরিজাহু মিনাজ জুলুমাতি ইলান নূর, তিনি তো মানুষগুলারে অন্ধকার থেকে বাইর করে ঢুকে ভিতরে আলোর দিকে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যারা আজকে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে আসলেই তারা কি বলবো, আসলেই তারা অন্ধ, চোখ থাকিতে অন্ধ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন, আমার রহমাতুল লিল আলামিনের মিলাদের মধ্যে আমার রহমাতুল লিল আলামিনের মিলাদ কিতাবটা দেন। মিলাদে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা পালন করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অন্য অন্য মাখলুকরা পালন করেছে। নিষেধা দাও, নিষেধা দাও। আমি একটা হাদিস শুনাই, এটা হচ্ছে খাসা ইসুল কোবরা, আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই প্রায় 500 কিতাব লিখেছেন, অনেকগুলা কিতাব আমার কাছে আছে। এই কিতাবটার নাম কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসা ইসিল হাবিব, মূল নাম হলো খাসাইসুল কুবরা প্রথম খণ্ড। আরেকটা হাদিসের কিতাব তার আছে জামিউস সাগীর, আরেকটা হাদিসের কিতাব আছে জামিউল কাবীর, তার একটা তাফসীরের কিতাব আছে আদ্দুরুল মানসুর ফি তাফসীরিল মাসুর, আরেকটা প্রসিদ্ধ তাফসীরের কিতাব আছে তাফসীরে জালালাই, তার অসংখ্য হাদিসের কিতাব, অসংখ্য তাফসীরের কিতাব তার লেখা আছে। এই কিতাবের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করতে গিয়া আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের হাদিস আলোচনা করা হয়েছে। বলবো নি বাবা, বলবো নি বলবো? এই হাদিসটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন। আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লাম্মা হাদারাত উইলাদাতু আমিনাতা, আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার যখন প্রসব করার সময় হয়ে যায়, আমার রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যখন আসার সময় হয়ে যায় তখন কি হয়েছিল, কি হয়েছিল? ইমাম সুয়ুতি নকল করতেছে ক্বালাল্লাহু লিল মালাঈকাতি ইফতাহু আবওয়াবাস সামাঈ কুল্লাহা, তুমি বসো, তুমি বসো, ইফতাহু আবওয়াবাস সামাঈ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলে রে ফেরেশতারা রে ও
আমার ফেরেস্তারা, একজন ফেরেস্তাও বাকি থাকবা না। বলে কয়জন? কোটি 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 ফেরেস্তা আমি আল্লাহ যা বানাইলাম সব তোমরা জুলুস করো, তোমরা দাঁড়ায়া যাও। বলে আল্লাহ কি করবো, আসমানের মধ্যে যতগুলো রহমতের দরজা আছে আমার রহমাতুল্লিল আলামিন আসতেছে রে, আমার রহমাতুল্লিল আলামিনের আসার আগমনের খাতিরে আসমানের সমস্ত জান্নাত, আসমানের সমস্ত রহমতের দরজাগুলা আমার রহমাতুল্লিল আলামিনের মিলাদের খাতিরে খুলিয়া দাও। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এর বানায় বলতেছি না, এই যে কিতাব দেখেন, কিতাব দেখেন, বানায় বলতেছি না বাবা জিরা রে, এই ঘটনাটা, এই ঘটনাটা বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, ইবনু হিশামের মধ্যে এসেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু আসমানের রহমতের দরজাগুলা খুইলা দিলে হবে না, আরেকটু কাজও করা লাগবে মাওলা গো, জানায়া দাও আরেকটা কি কাজ আমরা করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আবওয়াবুল জিনানি কুল্লাহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা জান্নাত বানাইবো, যতগুলা জান্নাতের দরজা বানাইবো, যতগুলা মানুষের জন্য জান্নাত নির্ধারণ করেছি আদম সফিউল্লাহ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত উম্মতের যত নবীদের জান্নাত আমি আল্লাহ বানাইব রে, ওই প্রত্যেকটা জান্নাতের দরজা আমার রহমাতুল লিল আলামিনের মিলাদের খাতিরে খুলিয়া দাও। এরপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হয় না, এরপর বলে ও আমার আল্লাহুল মালাইকাতা বিল হুদুরি ফানাযালাত তাবশিরু বাদুহা বাদাল, ও ফেরেশতারা রে আসমানের মধ্যে তোমাদের থাকার জায়গা নাই। বলে মাওলা কি লাইগা, আমার রহমাতুল লিল আলামিন আমার রহমতের দরিয়া থেকে ঢেউ মারিয়া আজকে আগমনের সময় হয়ে এসেছে, সুবহে সাদিকের সময়, আসমানের মধ্যে একজন ফেরেশতাও থাকবা না, প্রত্যেকটা ফেরেশতা দুনিয়ার মধ্যে নামিয়া যাও। বলে নামিয়া কি করবা? বলে আমিনার চারকিনের ঘরের চারকিনার দিয়া আমিনার ঘরটা তওয়াফ করো আর বলতে থাকো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আজ কোন আয়া হে আমেনা কিয়া গান মে নূরে জগ জগায়া গে, আমেনা কিয়া গান মে মারহাবা কই দেন না, জিসকা আজ কোন আয়া গে আমেনা কিয়া গান মে নূরে জগ জগায়া গে, আমেনা কিয়া গান মে জিসকো নাম কা কালিমা সারি দুনিয়া পড়তি হে, ও আরব কা যায়া গে আমেনা কিয়া গান মে নূরে জগ জগায়া হে, আমেনা কিয়া গান মে, জোরে জোরে কন্যা আমার হাবা, আমার বাবা জিরা কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হচ্ছে, আমার সময় দিছে 9টা পর্যন্ত, আমি 9টার আগে ছেড়ে দিব ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছে তোমরা একে অপরে সুসংবাদ দিতে দিতে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাইয়া আল্লাহর ফেরেশতারা জমিনের মধ্যে নেমে গেল, প্রত্যেকটা প্রাণী মাখলুকদের সুসংবাদ দিল। বলে কেমন সুসংবাদ দিল? ওয়াতাতাউ আলা জাবাল আদ-দুনিয়া ওয়ারতাফাতিল বিহার ওয়াদুবাশির ওয়াহলাগা, পাহাড়গুলো লম্বা হয়ে গেল, পাহাড়গুলা কি হয়ে গেল লম্বা, কিল্লাই গা আল্লাহর নবীর আগমন, কার আগমন, পাহাড়গুলা লম্বা হইয়া ঢেউ খাইতেছে, পানির সমুদ্রের পানিগুলা ঢেউ খাইতেছে, সমুদ্রের মধ্যে যতগুলা প্রাণী আছে রে প্রত্যেকটা প্রাণী একে অপরের কাছে বলতেছে জাননি। বলে কি হইছে? বলে আজকে রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে কোন সুবহানাল্লাহ, এমন একটা প্রাণী বাদ নাই যারা রহমাতুল্লিল আলামিনের মিলাদের আলোচনা করে না। ও বন্ধুরে, এর ফলে বলা হয় কি দেখেন, ফালাম ইয়াবকি মালাকুন ইল্লা হাদা,
করা। এমন একজন ফেরেশতা বাকি ছিল না রে, যে ফেরেশতা আমেনার ঘরের কিনারায় নাজিল্লা হয়েছে। আমার আম্মা জান আমেনা বলে, রে আমার মোহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেল, আমি তাকায়া দেখলাম আমার ঘরের চারদিন এক দিয়া সাদা কাপড় পরা কতগুলো মানুষ দেখা যায়। আরে আমি তাকায়া দেখলাম, তাকায়া দেখলাম অনেকগুলো মানুষ আমার ঘরগুলো তওয়াব করতেছে। এরপরে একজন বলতেছে, আমি না গো ইন্নাকি কদ হামাল দিবি সাইয়েদিল মুরসালিন, ও আমেনা তুমি কি জানো নি তুমি তোমার গর্ভের মধ্যে কারে ধারণ করেছো? বলে না না আমি জানি না। বলে তুমি এই তামাম জগতের সাইয়েদ, তামাম জগতের লিডার, তামাম জগতের নেতা, রহমতে দোয়া আলম রে, তোমার গর্ভের মধ্যে তুমি ধারণ করেছো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আমেনা তিনি ওই অবস্থায় দিন আপনার কি বললেন আপনার বুঝতে পারলেন। মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে একটা ঘটনা বলা হয়, একটা কথা বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় এসেছে নাকি রাতের বেলায় এসেছে, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী এসেছে নাকি দিনের শুরুতে এসেছে, এটা সমাধান দিতে গিয়া আল্লামা ইমাম কস্তল্লানি তিনি বলতেছেন, রাত্রবেলা যখন আল্লাহ নবী আগমনের সময় হয়ে আসলো, রাত্র ডাক দিয়া গা আল্লাহ তোমার রহমাতুল্লিল আলামিন আমি রাইতের মধ্যে পাঠায়ো। রাত্র এই কথা শুনিয়া দিন আবার আল্লাহর দরবারে দরখাস্ত করলো, আল্লাহ গো রাত্র যদি তুমি রহমাতুল্লিল আলামিনকে রাত্রের মধ্যে পাঠাও আমার দিনের কি অপরাধ, তুমি রহমাতুল্লিল আলামিন রে আমার আমি দিনের মধ্যে পাঠায়ো। আল্লাহ রাব্বুল আলামিন পড়ে গেলে একটা দিদার মধ্যে, কে দিনের মধ্যে পাঠাইবে নাকি রাইতের মধ্যে পাঠাইলে? রহমাতুল্লিল আলামিন রে যদি রাইতে পাঠায় দিন নারাজ হয়ে যায়, দিনে পাঠাইলে রাইত নারাজ হয়ে যায়। সুন্দর সমাধান তিনি কস্তল্লানি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার রহমাতুল্লিল আলামিন দেহভারের অর্ধেকটা আমি রাত্রে বেলায় পাঠাবো, আর অর্ধেকটা আমি রহমাতুল্লিল আলামিনকে দিনের বেলায় পাঠাবো। চিল্লে কোন সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহ পানি খাবেন। এই প্রত্যেকেই ছিল পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার নবীরা আমার রহমাতুল্লিল আলামিনের নূর মুবারকটা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান আর ইমানদার আর নেককার মানুষের মাধ্যমে আমানত দিয়া 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 ট্রান্সফার করতে 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 আব্দুল্লাহর পৃষ্ঠ পর্যন্ত আমি আল্লাহ পৌঁছাইয়া দিয়েছি। চিল্লে এখন সুবহানাল্লাহ। ফের হাজিরিন, তাইলে এই মিলাদুন্নবী পালন ফেরেশতারা পালন করছে কি করে নাই? জবান খুলে করছে কি করে নাই? আমি আপনাদেরকে একটা দলিল দেখাবো। এখন আপনারা যদি কষ্ট না পান তাহলে আমি দলিলটা দেখাইতে পারি, দেখাবো দলিলটা কি দেখাবো বাবাজিরা? আল্লামা ইমাম কি বলা হয় জালালউদ্দিন সুয়ুতি, ইমাম জালালউদ্দিন উনি তো হাফিজুল হাদিস নাকি আমার আর আপনার মতো যদুখদু মোল্লা? উনি কি উনি কে? আমি একটা সাধারণ এক্সাম্পল দিব একটা উদাহরণ দিব। ওনার ফতুয়া মোতাবেক একটা হাদিস সহি হয়, ওনার ফতুয়া মোতাবেক একটা হাদিস দুর্বল হয়। বুঝছেন নি এবার ওনার পাওয়ার কত? বুঝছেন নি? উনি যদি বলে অকালা ইমাম সুয়ুতি হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদটা সহি, অবনত চিত্তে আমাদের মতো যত যদু ফদু আছে এরা মাইন্যা নিতে হবে হাদিসটা কি কথা কয় না? আর যদি উনি বলে হাদিসটা জয়ীফ মান্য নিতে হবে হাদিসটা কি? তাহলে কত ফাওয়ার এবার বুঝেন। ইমাম সুয়ুতি বলতেছে, ও দুনিয়ার মানুষ, ও দুশ্মনের রসুলরা, ও রসুলুল্লাহর মোহাব্বত যারা ভালো লাগে না, ঈদে মিলাদুন্নবী যারা ভালো লাগে না, তোমরা শুনো শুনো। ইমাম সুয়ুতির ফতুয়া দিতেছেন, তিনি বলে মা মিন বাইতিন আও মসজিদিন আও মাহাল্লাতিন কুরিয়া ফীহা মাউলিদুর রাসূলি ইল্লা আফাতিল মালাইকা বিযালিকাল মাকান ওয়া আম্মাহুমুল্লাহু বিরহমাতি আল মালাইকাতু ইয়াদউনা লাহুম বিল খাইরে। যেই ঘরের মধ্যে, যেই মসজিদের মধ্যে, যেই মহল্লার মধ্যে, যেই মাঠের মধ্যে মিলাদুন্নবী পালন করা হয়, কি নবী কি নবী, জবান খুলে কি নবী কি নবী, মিলাদুন্নবী পালন করা হয়, সেখানে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত মিলাদুন্নবী পালন করা হবে আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটারে বেড় দিয়ে বেষ্টন কইরা রাখবে। সুবহানাল্লাহ।
আর শুধু কি তাই, যতক্ষণ পর্যন্ত মিলাদুন্নবীর মাহফিল থাকবে রে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে। এরপরে আবার ফতোয়া দিচ্ছেন, ওমা মিন মুসলিমিন কুরিয়া ফি বাইতিহি মাউলিদুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রাফাআহু আল্লাহ, ইল্লা রাফাআ আল্লাহুল কহদা ওয়াল ওয়াবা ওয়াল হারকা ওয়াল আফাত ওয়াল বালিয়াত ওয়ান নকাবাত ওয়াল বুগদা ওয়াল হাসাদা ওয়া আইনুস সুই ওয়াল নুসুসা আন আহলিল বাইত। যেই ঘরের মধ্যে, যেই জায়গার মধ্যে, যে মহল্লার মধ্যে মিলাদুন নবী পালন করা হয়, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডায়রিয়া উঠে আনায়, কলরা উঠে আনায়, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত উঠিয়ে নেয়, হিংসা বিদ্বেষ উঠিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগ উঠিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ওই এলাকার মধ্যে রহমত নাজিল করতে থাকে। ফাইদা মা তাহাওয়ানাল্লাহু আলাইহি জাওয়াবা মুনকারিন ওয়া নাকিরিন, যারা মিলাদুন নবী পালন করেছে রে, যখন তারা মারা যাবে মুনকার নকিরের সুয়াল জবাব আল্লাহ তাদের জন্য সহজ করে দিবেন। জোরে গুন সুবহানাল্লাহ। শুধু কি তাই, ও কানা ফি মাকাদি সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদি, আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের নিকট, তাহার নিকটে তাদেরকে ঠাই দিবেন। লিআন্নাহু ইউযহিরুল হুব্বা ওয়াল ফারহা লিসাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী পালন করেছে কি কারণে, কি কারণে? কোনো কারণ নাই, কেবল রহমাতুল লিল আলামিনের মুহাব্বত, রহমাতুল লিল আলামিনের মুহাব্বত আর প্রেম, রহমাতুল লিল আলামিনের ভালোবাসার কারণেই যারা মিলাদুন নবী পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সুয়াল জবাব সহজ করায়া, মুনকার নকিরের প্রশ্ন সহজ করায়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা কার ফতোয়া? জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া। ইশকাল আছে আর, আর সমস্যা আছে? আমি ফতোয়া আরো দেখাইতাম, দেখাইতাম নি হুজুরে আলোচনা করবো, আমি আরো কয়েকটা ফতোয়া আপনি করে দেয় না। আমার কষ্ট লাগে, কি লাগে? কষ্ট লাগে। এই কথায় কথায় মনে আসতেছে, একদল মানুষ বের হয়ে গেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা এবং আম্মা জান্নাত কি জাহান্নামী? নাউজুবিল্লাহ, কন্না জোরে কন্না, নাউজুবিল্লাহ। একদল মানুষ বের হয়ে গেছে, কত বড় নাফরমান, টিভি সিনেমার মধ্যে, ইন্টারনেট ইউটিউবের মধ্যে ফতোয়া দেয় রসুলুল্লাহর আব্বা আম্মা নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ কন্না। কোন ইমানদার এই কথা বলতে পারে? রহমাতুল লিল আলামিন যে ধারণ করছে, সে যদি জাহান্নামী হয় তো তুই বেটা জান্নাতি? চিন্তা করছেন কত বড় নিকৃষ্ট মানের কথা। আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি রাসূলুল্লাহর আব্বা এবং আম্মাকে জান্নাতি প্রমাণ করতে গিয়ে 6টা কিতাব লিখছেন। কয়টা? 6টা। জোরে কন্না, কয়টা? 6টা কিতাব লিখছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং তার আম্মা জান্নাতি। তার মধ্যে একটা কিতাব আল হাভি লিল ফাতাভি, এই কিতাবের মধ্যে রেসালা লিখছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদিল মুস্তাফা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা এবং আম্মা জান জান্নাতি। আত তাযিম ওয়াল মিন্না ফি আন্না আবা ওয়াইন নাবিয়ি ফিল জান্না, এরকম অসংখ্য কিতাব লিখেছেন। আরেকটা কিতাব লিখেছেন তিনি নাসুল আলামিন আল মুনিফিন ফি ইহিয়া ইল আবা ওয়াইন শরীফাই, অনেকগুলা কিতাব লিখেছেন রসুলুল্লাহর আব্বা এবং আম্মা এরা নিঃসন্দেহে জান্নাতি। সুবহানাল্লাহ। তোমাদের মতো, তোমাদের মতো 2 টাকার মোল্লার ফতোয়া আমরা মানবো না। আমরা ইমাম সুয়ুতির, ইমাম নাসিরউদ্দিন দেমাশকির, ইমাম কাস্তাল্লানির, ইমাম হাফেজ ইরাকির, ইবনু হাজার হাইতামি, ইবনু হাজার আসকালানির, আমরা তাদের ফতোয়া মানবো, কি বলেন, ঠিক কিনা? তোমরা বেশি বুঝো না, সমাজটার মধ্যে বিশৃঙ্খল তৈরি করে ফেলছে। এই যে আজকে আলোচনা হলো, এখানে খারাপ কিছু হয়েছে? খারাপ কিছু হয়েছে? আলোচনা হয়েছে না তো, এটার থেকে বলে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলোচনা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আমিন। আরো জোরে বলি আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব বন্ধুরা রে আমার। এই কিতাবটার নাম হচ্ছে সুবুলুল হুদা ওয়ার রশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ। এই কিতাব থেকে নকল করেছেন আর রাওয়াইহু যাকিয়া ফি মাউলিদি খাইরিল বারিয়া, আফ্রিকার জগৎ বিখ্যাত একজন আলেম সৈয়দ আব্দুল্লাহ হারারি আল হাবশি রেফাঈ তরিকার পীর, যিনি উনি ঘুমায় রয়েছেন আপনার আরদানের মধ্যে, আরদানে ওনার মাজার, সৈয়দ আব্দুল্লাহ হারারি আল হাবশি রেফাঈ তরিকার পীর। আর
দাওয়াইহু যাকিয়া ফি মাউলিদি খাইরিল বারিয়া। এই কিতাবের মধ্যে দেখেন কত সুন্দর বলা হয়, আমার রহমাতুল লিল আলামিন যেদিন জন্মগ্রহণ করেছে, রহমাতুল লিল আলামিন মক্কা শরীফের মধ্যে তার মিলাদ হয়েছে, এই দিক দিয়া শাম দেশের মধ্যে ইরতাজাসা ইওয়ান ও কিসরা, কিসরা এবং কায়সারের বিল্ডিং এর ইটগুলা নবীর আগমনের তাজিমে, নবীর আগমনের আপনার কি বলা হয় সোড়ে, এসকে জালালিয়াত সোড়ে, কিসরা এবং কায়সারের রাজা বাদশাদের বিল্ডিং এর ইটগুলা ছুটে ছুটে পড়িয়া গেছে। শুধু কি তাই, শুধু কি তাই, হাদিসের কিতাবের মধ্যে বলা হয় 14টা ফিলার আল্লাহ নবীর আগমনের খাতিলে রাজা বাদশাদের এই জুলুমবাজ বা রাজা বাদশাদের 14টা ফিলার ভাঙ্গা তস তস হয়ে জমিনে পড়ে গেছে। আমার রহমাতুল লিল আলামিনের আগমনের খাতিলে আমার ভাইরা নবীর নূরে মা আমিনার হইল নূর বদন, রাতে শুইয়া দেখেন কেবল অদ্ভুত স্বপ্ন। এই কবিতাটা কইতাছে অনেকের মনে মনে ফুটে গেছে, এটা কাল লেখা, যদি শশীনা দরবার ওলা মাইকের এখানে আছে, দেখেন তোমার পেটে আছেন সবার সেরা জন, ওহে বিবি সাবধানে তাই রহ অনুক্ষণ। আবার দেখেন সৃষ্টি বাগের শ্রেষ্ঠতম ফুল, তোমার পেটে নাম রেখো তার মুহাম্মদ রাসূল। এমনি করে গেল কেটে পূর্ণ 9টি মাস, পুরো নদে চললো এবার সবার অভিলাষ, খতম হতে চললো সবার ব্যাকুল ইন্তেজার, আগমনের সময় হয়ে আসলো মুস্তফার। সুবহানাল্লাহ। রাত্রি গভীর মা আমিনা প্রসব বেদনায়, কাতর অতি গড়ে কেহ নাই গো কাছে হায়, হইল হঠাৎ গভীর ধ্বনি লাগলো মনে ভয়, সাথে সাথে হইল গৃহ আলোয় আলোকময়, ভরে গেল স্নিগ্ধ মধুর গন্ধে অনুপম, এলেন কাছে মা আমিনা রাসিয়া মরিয়ম। চিল্লে এখন সুবহানাল্লাহ, কি ব্যাপার কি ব্যাপার, রাত্রিবেলায় কেউ নাই কেউ নাই অন্ধকার, আম্মা জান আমেনা বলতেছে, হঠাৎ করিয়া দেখতেছি রে কয়েকজন মহিলা দেখা যায়, বলে তুমি কে, বলে আমি মরিয়ম, কেউ তুমি মরিয়ম কে, বলে আমি ঈসা নবীর আম্মা। সুবহানাল্লাহ। বলে তুমি কে, বলে আমি আসিয়া, তুমি কে, বলে আমি ফেরাউনের স্ত্রী। সুবহানাল্লাহ। কইতেন না কি কারণে আসিছো, আল্লাহ পাঠাইছে তোমার খেদমত করার জন্য, মেশক লয়ে আতর লয়ে লইয়া গোলাপ জল, বেহেশত হতে আসলো নেমে হুর সেহেলির দল, রেশমি চাদর হইল পাতা আকাশ জমিন মাঝ, চারিদিকে খুশির লাগর সবার চারু সাজ, খুলে গেল স্বর্গ দুয়ার আসমানি তরল, খোদার নূরে নিখিল জান হইল রোশন, বারেতে শমসে দিন বারে রবিউল আউয়াল, 570 ঈসা ঈশন পহেলা হাতি সাল, শেষ রজনী প্রভাত রেখা জাগজে গগল বালে, দয়াল নবী এলে এই মুবারক কালে বাবা জিরা কষ্ট হচ্ছে নি, কষ্ট হচ্ছে নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আমানত। কি আমানত? কার আমানত? আল্লাহ। আল্লাহ কি কইছে শুনবেন নি? এটা শুনবেন নি আপনারা? আল্লাহ কয়, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু মুবারকটা আমি বানাইলাম, রুহু মুবারকটা তারই নূর মুবারকটা যে আমি বানাইলাম, এটা আমি আল্লাহর আমানত, আমি আল্লাহর কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো কথা কোন লেখা, কার কথা? সূরা শুআরা আয়াত 219, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। কার কথা? আল্লাহ কয়, নবী দোস্ত আমার হাবিব আমার, আপনারে আমি আল্লাহ সিজদাকারীদের মধ্যে আমানত হিসাবে আব্দুল্লাহ পর্যন্ত পাঠিয়ে দিয়েছি। দেখেন কবিতা একটু মনে করে খুঁজে, পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান, কুলে সবাই ছিলেন কুলীন বংশ মহিমায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়, কুরাইশ বংশ সেরা বংশ উচ্চতার শান,
তাহার মাঝেও সেরাই আবার হাশেমি খানদান, সেখানদানের জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশ গুণে তার সমতুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার হাবিবের নূর মুবারক, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত, কই পাইছত কই পাইছত? বলে পাইছি কোরআন শরীফের মধ্যে। বলে কোন জায়গায়? বলে আমি পাইছিলাম ওই যে সূরা শুআরার আয়াত নম্বর 219 নম্বর আয়াত। এখানে কে ব্যাখ্যা করছে? আল্লামা ইমাম সুয়ুতি তো তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাদিসটা আনতেছেন। আল্লামা কি বলা হয়, কাজী আইয়াদ রহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, এই কিতাবের প্রথম খণ্ডে 6 নম্বর পৃষ্ঠার মধ্যে নকল করতেছেন। বলে কেমন নকল? এখানে হাদিসটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ালতাকিয়া বাবাই কত্তুন আলা সিফাহিন লাম ইয়াজালিল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়িবাতি ইলা আরহামিত তাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ থেকে আমার আম্মা জান আমিনা থেকে একেবারে আব্বা জান কি বলা হয় হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত এই আম্মা জানের সংখ্যা হইল 500 জন। কতজন? জোরে বলেন মাওয়াহিবুল্লাহ। দুনিয়ার মধ্যে কস্তুল্লানি বলতেছেন, রাসূলুল্লাহর আম্মা জান আমিনা থেকে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত আম্মা জানের সংখ্যা 500। কত কত? এই 500 জন প্রত্যেকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে এসেছে, প্রত্যেকেই জিনা এবং ব্যভিচার থেকে মুক্ত ছিল, প্রত্যেকে শিরিক এবং কুফর থেকে আল্লাহ রাব্বুল আলামিন না গুনাহ আলামিন সর্বদাই আমি রহমাতুল লিল আলামিনকে পবিত্র পীঠ থেকে পবিত্র রেহেমের মধ্যে ট্রান্সফার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলে, খরাজ তু মিন নিকাহিন ওয়ালাম আখরুজু মিন সিফাহিন, আমার বাবা এবং মা প্রত্যেকেই ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে। ও বন্ধুরে আমার, বলেন তো বিবাহ এই বিধানটা কার জন্য? কাফের মুশরিকের জন্য না ইমানদারের জন্য? আরো জোরে, বিবাহ শরীয়ত সম্মত বিবাহ এটা কি কাফের মুশরিকের জন্য না ইমানদারের জন্য? আল্লাহ কোরআনে কইতেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিকরা নাফাক। মুশরিকরা কি নাপাক? মুশরিকরা কি নাপাক? কিসের থেকে নাফাক? এদের কলবটার মধ্যে ইমান নাই, এই জন্য তারা কি নাফাক। আর রসুল বলতেছে আমার আব্বা আম্মা প্রত্যেকেই পবিত্র, প্রত্যেকে কি? তো বোঝা গেল মিনাল মিনাল কুফরি ও শিরকি ওয়ান নাজাসা, রাসূলুল্লাহর আব্বা আম্মা প্রত্যেকেই ছিল কুফর এবং শিরক থেকে পবিত্র। তাহলে বোঝা যায় রাসূলুল্লাহর আব্বা আম্মা প্রত্যেকেই ছিল ঈমানদার, আর ঈমানদারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমাতুল লিল আলামিন রে আমানত দিয়া আব্দুল্লাহ এবং আমিনা পর্যন্ত মক্কার মধ্যে পৌঁছে দিয়েছে। হে চিল্লা গন সবসে আলা ও আলা হামারা নবী, ঠিক কি না? আরো জোরে বলেন, সবসে আলা ও আলা হামারা নবী, সবসে বালা ও বালা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী, দোনো আলম কা দুলা হামারা নবী। চিল্লে বলেন মারহাবা, আমার নবীর চাইতে বালা, আমার নবীর চাইতে উচ্চ মর্যাদা সম্পন্ন আর কেউ আসেনি? আর জোরে বলেন, আর কেউ আসেনি? আর কেউ নাই, আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের হাবিবের মর্যাদা আল্লাহ তার পরেই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরেই তার হাবিবের মর্যাদা দিয়েছেন। আল্লামা ইমাম ইবনুল জাউজিল বাগদাদি, ইবনুল জাউজিল বাগদাদি উনি একজন আশিক রসুল। আমি যে কয়জনের নাম এখন বলবো, এরা প্রত্যেকেই এক একজন যুগের ইমাম এবং প্রত্যেকে আশিক রসুল। এক নম্বর ইবনু হাজার আসকালানি, ইবনু হাজার আসকালানি। দুই নম্বর ইবনু হাজার হাইতামি, ইবনু হাজার হাইতামি। তিন নম্বর আল আল্লামাতুল জালিল, আমার সবচাইতে প্রিয় ইমাম কস্তলানি, ইমাম সাইন নম্বর নেই ইমাম নাসিরুদ্দিন দামেস্কি। পাঁচ নম্বর হাফেজ ইরাকি। ছয় নম্বর আরও প্রিয় ইমাম হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। সাত নম্বর আল্লামা ইমাম আবু শামা। আট নম্বর আল্লামা ইমাম সোহলে আশামি। নয় নম্বর কি বলা হয়, এরকম কয়েকজন ইমাম আছে, এরা হচ্ছে আমার সবচাইতে প্রিয় এবং এরা প্রত্যেকেই ছিল এক একজন আশেকের রাসূল। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, এরা প্রত্যেকেই ছিল এক একজন আশেকের রাসূল।
এরা প্রত্যেকে আল্লাহ নবীর শানের উপর আলোচনা করে গিয়েছেন। তো যে কথা বলছিলাম, আল্লামা ইবনুল জাওজিল বাগদাদী রহমাতুল্লাহি আলাই কিতাবের নাম কি? আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা। এই কিতাবের প্রথম খণ্ডে, বা এটি বাঙালি কিতাব না, এটি কোন দেশের কিতাব না, এটি হয় সাফা হয় লেবানন বৈরুত, নয় মিশর কায়রো, নইলে সিরিয়া দামেশ, কিছু সাফায় সৌদি আরবে, কিছু কোথায় সৌদি আরবে, সব বেশিরভাগ সাফা হয় লেবাননে। কোথায়? লেবানন। এই স্টেজে অনেক আলেম ওলামায়ে কেরাম আছে, অনেক আলেমরা আছে। আমি আলহামদুলিল্লাহ এগুলো অনেক কিতাবগুলো আমি অর্ডার দিয়ে আনিয়েছি, প্রায় আমার লাইব্রেরিতে আল্লাহর মেহরবানি ক্ষুদ্র জীবনে আমি প্রায় 8-9 লক্ষ টাকার কিতাব আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। কম 8-9 লক্ষ টাকার এই দুষ্প্রাপ্য কিতাবগুলা মাওয়াহিবুল্লাহ দুনিয়া ওয়াহাবিরা ব্যান করে দিতে চাচ্ছে। ওয়াহাবিরা কি করতে চায়, মানে মার্কেট থেকে উঠিয়ে দিতে চাই যে মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবটা, এই কিতাবটার নাম হচ্ছে মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, রসূলুল্লাহর সিরাতের উপরে মহব্বতের উপরে অমীয় গ্রন্থ, 4 খণ্ডে। কয় খণ্ডে? এটা প্রথম খণ্ড, 4 খণ্ডে। এই কিতাবগুলো ব্যান করে দিতে চাচ্ছে, কিন্তু আশেকের রাসূল চিপায় চাপায় যে অনেক পড়িয়া রয়েছে এটা তারা জানে। তোরা ব্যান করবি, আমরা হাজার হাজার কপি সাফায় আবার ফিরি বিলাম আলহামদুলিল্লাহ। কর আরো ধরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লামা ইমাম ইবনুল জাওজিল বাগদাদি তিনি বলতেছেন, পুরা পবিত্র কোরআনটা খুলো না, কোরআনটা খুলো না, খুল্লা দেখবা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীরে ডাক দিছে, ইয়া আদামা উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আদম নবীর আল্লাহ রাব্বুল আলামিন নাম দইরা ডাক দিছে, কি দইরা? কি দইরা? জবান করে বলে কি দরে? ইয়া আদম, হে আদম, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বিরাট ইয়া নূহ নবীর ডাক দিছে, ইয়া নূহ, নূহ আলাইহিস সালামের নাম ধরে ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ডাক দিছে, ইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া। মুসা নবীর ডাক দিছে নাম ধরে, ইয়া মুসা ইন্নানি আলাল্লাহ, হে মুসা আমি হচ্ছি আল্লাহ। ইসমাইল নবীর আল্লাহ রাব্বুল আলামিন ডাক নাম ধরে ডাক দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নবীর নাম ধরে ডাক দিছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের নাম ধরে ডাক দিছে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর ডাক দিছে, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফ্ফিকা ওয়া রাফিউক, বন্ধু রে আমার পুরা কোরআনটা একটু খুললা দেখো না, এমন একটা জায়গা পাইবা না যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তার হাবিবের নাম দইরা ডাক দিছে, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। তো হুজুর কেমনে ডাক দিছে? বলে যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর কথার উপরে এক স্কেল আওয়াজ সহ্য করতে পারে না, ওই জায়গার মধ্যে আল্লাহ কিভাবে তার হাবিবের নাম ধরে ডাক দেয়, সুবহানাল্লাহ। কোন তা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, জোরে কোন সুবহানাল্লাহ, ও আমার নবী, ও আমার নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে সাক্ষী বানায় পাঠাইলাম, সুসংবাদদাতা বানায় পাঠাইলাম, বিধি প্রদর্শনকারী বানায় পাঠাইলাম। তো মাওলা কতদিন পর্যন্ত আমারে সাক্ষীদাতা রাখবা, কতদিন পর্যন্ত আমারে সুসংবাদদাতা রাখবা, কতদিন পর্যন্ত বিধি প্রদর্শন করে রাখবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতদিন কিয়ামত হবে ততদিন আপনি সাক্ষী, ততদিন আপনি সুসংবাদদাতা, ততদিন আপনি বিধি প্রদর্শনকারী। চিল্লা করেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে? নবীজি রওজায় বসিয়া আমাদের জন্য সাক্ষী, সুবহানাল্লাহ। নবী রওজায় বসিয়া আমাদের জন্য সুসংবাদদাতা, সুবহানাল্লাহ। নবী রওজায় বসিয়া আমাদের জন্য বিধি প্রদর্শনকারী, এটা আমাদের আকায়েদ। ইন্নাল্লাহা কদ হাররামা আলাল আরদি আন তাকুলা আজ সাদ আল আম্বিয়া। ইমাম সুয়ুতি লেখা কিতাব বলেন, ইমবাউল আজকিয়া ফি হায়াতিল আম্বিয়া, এই কিতাব বলেন, হাদিসটা সহিহ মুসলিম থেকে নকল করেছেন। নবী বলে, ও সাহাবীরা আমার উপর শুক্রবারে দরুদ পড়ো, তো আমার উপর দরুদ পড়লে সাহাবা ইহা আল্লাহর ফেরেশতারা দরুদ পৌঁছায়। সাহাবাই কেরাম ডাক দিয়া গো, নবী গো আপনি যখন ইন্তেকাল করবেন আপনি তো কবরের সাথে মাটির সাথে মিশে যাবেন। নবীজি রাগ হয়ে গেল, ও আমার সাহাবীরা রে এটা কেমন আকীদা? ইন্নাল্লাহ কদ হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহ, নবীদের একটা পশম মাটির জন্য বক্ষণ করা হারাম করিয়া দিছে। ইয়া আল্লাহ,
তিনি একটা আপনার দলিল এনেছেন কোন সূরার মধ্যে, সূরা ফাতহা, এই সূরার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া আল্লামা আলুসি রহমাত সরি আল্লামা ইসমাইল হাক্কি আল হানাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন আমার রহমাতুল লিল আলামিন কবরের মধ্যে এত পাওয়ারফুল অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিয়েছেন আমার দয়াল নবী রওজা মুবারক থেকে সশরীরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় তাম দুনিয়াটার আনাসে গেলা যে ঘুরাঘুরি করার সমর্থ রাখেন চিল্লা এখন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হানাফি মাযহাবের বিখ্যাত আলেম বিখ্যাত মুফাসসির তাহার ফতোয়া, এটা আমার ফতোয়া না। ও বন্ধুরে যেই কথা বলছিলাম, পবিত্র কোরআনের একটা জায়গা পাইবেন না যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নাম ধইরা ডাক দিয়েছে, যখনই ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর আপনার কি বলা হয় কম্বল গাদ দেনওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর গাদ দেনওয়ালা, কিন্তু আমার রাসূল আমার আল্লাহ কয়, এটা আমি আল্লাহর ফতোয়া, সব সব নবীর আমি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধইরা ডাকতে পারি রে, আমার রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ নাম ধইরা ডাকতে পারি না, সুবহানাল্লাহ। গন ও মুসা রে তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার দেখবার কইবো, দেখবার চাইছো তোমার তুর পাহাড়ে আনলাম, তুমি আমার দেখতে পারো নাই পারো নাই, আমার নূরের ঝলক যখন মারলাম তুমি বেহুশ হইয়া তুর পাহাড়ে পড়িয়া গেলা, তুর পাহাড় ফাইনিস তাকাররা মাকা নানু ফাসাও ফা তারানি ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইগা ফালাম্মা আফাক ক্বালা সুবহানাক, তুর পাহাড় জয় পুরাঙ্গা হয়ে গেল, তুমি বেহুশ হয়ে পড়িয়া গেলা, কতক্ষণ করে হুশ আইলো, কইলা আল্লাহ তোমার আমার দেখার দরকার নাই, না দেখিয়া তোমার উপর ঈমান আনলাম, সুবহানাল্লাহ। কোন আর আল্লাহ ডাক দিয়া কয় আমার হাবিব কেমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাদা ইনভাইটেশন পেপার পাঠাইলাম আরশ মহল্লা থেকে জিব্রিল আমিনকে পাঠায় দিলাম, যা 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 উম্মে হানির ঘরের মধ্যে চইনা যা, গিয়ে আমার রসুলের দর দিয়ে জমজম কূপের কিনারায় নিয়া ওপেন হার্ট সার্জারি কর, ওপেন হার্ট সার্জারি করাইয়া ভিতর থেকে কলবটা বাইর কর, ভিতর থেকে কলবটা বাইর করিয়া ওই কলবের মধ্যে আমি আরশে আজিম পর্যন্ত, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত আসার জন্য যতগুলো কেমিক্যাল আর মেডিসিন দরকার সব ঢুকাইয়া দে, সুবহানাল্লাহ। কলবটার মধ্যে সব ঢুকাইয়া দিল, বলে কিল্লাইগা কিল্লাইগা আল্লাহ নবী বরফের স্তর অতিক্রম করবেন, মাধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করবেন, আগুনের স্তর অতিক্রম করবেন, আল্লাহ নবী চন্দ্র অতিক্রম করবেন, সূর্য অতিক্রম করবেন, গ্রহ উপগ্রহ অতিক্রম করবেন, নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্ল্যাক হোল প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্ত সিদ্রাতুল মুনতাহা লা জামান লা মাকান সত্তর হাজার নূরের ফর্দা এক এক ফর্দা থেকে আরেক ফর্দা দূরত্ব পাঁচশো বছরের রাস্তা এগুলো অতিক্রম করবেন আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার জন্য যতগুলো ইঞ্জিল দরকার সব আমার রহমাতুল লিল আলামিনের কলবে ঢুকাইয়া দে, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন মুসা নবী তাওরাত কিতাব পাইয়া তাওরাত কিতাবের মালিক হইলেন, তারে আমি আল্লাহ দেখা দিব বলিয়া তুর পাহাড়ে ইনভাইট করলাম, তুর পাহাড়ে আসলো আমার নূরের ঝলক সহ্য করতে পারলো না, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবরে কত ভালোবাসি সরাসরি ইনভাইটেশন পেপার পাঠায়া মক্কা শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু গ্যালাক্সি প্লেটো ব্ল্যাক হোল প্রথম আপনার কদমের নিচে আরশ আমি আল্লাহ সব হাদিয়া করে দিলাম। তাহলে ডিভাইডেড বুঝতে পারছেন, পার্থক্য বুঝতে পারছেন, মুসা নবীর পাওয়ার কি কম ছিল, তার খেতাব হইতে ছিল ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আল্লাহর সাথে কোনো টেলিফোন ছাড়া নেটওয়ার্ক টাওয়ার মাওয়ার ছাড়া কথা কইছেন, সুবহানাল্লাহ কইতেন না, এত পাওয়ারফুল নবী, উনি কয় ফাইনিস তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, আল্লাহ কয় তুমি পাহাড়ের উপরে উঠবা আমি নূরের ঝলক মারবো, ওই অবস্থায় যদি তুমি স্থির থাকতে পারো তো আমারে দেখবা, কি এর আর স্থির বেড়ায় ফড়িয়া হুশ মুশ নাই কি নাই এক বেমুশ অনেকক্ষণ আরো জন বেমুশ হয়ে উঠছে অহন কয় আরে আল্লাহ এদের সব জৈল আংরা হয়ে এদের সব সুরমা হয়ে গেল, কি হয়ে গেল সব সুরমা হয়ে গেল, অহন কয় আল্লাহ তোমার আমার দয়ার দরকার না, না দেখে তোমার উপর ইমান আল্লাহ
এই জন্য বাবা নবীজির শান বুঝতে হবে, নবীজির মান বুঝতে হবে। এখন আমরা খালি এগুলা লইয়া চিল্লাইলে হবে না, শুনলে হবে না। নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা অন্তরে তখনই পারফেক্টলি আপনার সেভ হবে যখন নবীজির এতোয়াত, নবীজির সিরাত আপনার ভিতরে থাকবে, ঠিক কিনা? এখন আরো ঠিক কিনা বলেন? এতক্ষণ পর্যন্ত মিলাদুন নবী হইল আর এক ঘন্টা দেড় ঘন্টা আগে এশার নামাজ পড়ছেন না? হ্যাঁ, এটা সিরাতুন নবী। এটা কি নবী? ফান্তা বিকার দিছেন না? এটা সিরাতুন নবী। টুফি মাতার দিছেন না? এটা সিরাতুন নবী। আল্লাহ আল্লাহ কইতেছেন না? এটা সিরাতুন নবী। মিলাদ হলো নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হলো নবী জানিয়ে আইছেন তামানা। সুবহানাল্লাহ। কোন ওই বেটা, তো কোনটা আমরা সাল্লাম রে, কোনটা আমরা সাল্লাম? আমরা তো সবই করলাম, ঠিক কি না? নামাজও পড়লাম আলহামদুলিল্লাহ, রোজাও রাখলাম, হজও করলাম, ফর্দাও করলাম। ফর্দা করি না মনে না? ফর্দা আসেনি এলাকায়? ফর্দা আসেনি? আসেনি? ও রাস্তাঘাটে ফর্দা মা বোন নামেনি? চিন্তা করছেন নিজের দেশ দেখছে, নিজের দেশ দেখে মহামানের সামনে বেজ্জতি হইতে চান না কেন? এটা হারা দেশ ভাই, হাত ধরো শর্মের কিছু নাই, এটা হারা দেশ। পর্দার দরকার আছে নি? পর্দার দরকার আছে না? নাই। নামাজের দরকার আছে না? নাই। বিড়ি সিগারেটের দরকার আছে না? নাই। সুদের দরকার আছে না? নাই। আছে, হালকা আছে, হালকা আছে নি? সুদ আছে নি? সুদ আছে? সুদ আছে? আরে কোথায় তোমরা বলছি, মাদারীপুরের মানুষ সব আল্লাহর ওলি, চিন্তা করছে? তাহলে এগুলা ছাড়তে হবে। সুদ রাসূলুল্লাহর হাদিস সুনান তিরমিজির মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল বলে সুদের সত্তরটা গুণা, কয়টা গুণা? তার মধ্যে সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করা। আরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। এখন যারা সুদ খাইবেন, হেরা মনে করতেছেন তার নিজের আপন মায়ের সাথে জিনা করতেছেন, আস্তাগফিরুল্লাহ আলাযীম। তাহলে আমার বাবা জিরা, মিলাদুন নবীর আলোচনা আপনারা শুনলেন, সিরাত মানতে হবে, সিরাত ছাড়া মিলাদ অচল। কি কিছু বুঝছেন নি? মিলাদুন নবীর আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা আমরা শুনলাম, নবীজির আগমনের সময় কি কি হয়েছে, নবীজির ঘটনা কি কি ঘটেছে, আল্লাহ নবী আগমনের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি কি কারিশমা ঘটাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কয়েকটা হাদিস আমি আপনাদেরকে পড়ে ইনশাআল্লাহ ইতি টানবো। আমার ভাইরা, খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমার রহমাতুল লিল আলামিন যখন এই জমিনের মধ্যে এসেছেন, বন্ধুরে উঠবেন না, উঠবেন না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি রে বাবা, আর মাত্র 10 মিনিট। কয় মিনিট? আরো জোরে 10 মিনিট। বন্ধুরে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান তিনি বলতেছেন, কানা ইয়াতাহারাকু বিতাহরিকিল মালাইকাতি ওয়া কা ওয়া আন্না আউয়ালা কালামিন তাকাল্লামা বিহি ক্বালা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা আমার রাহমাতুল লিল আলামিন। যখন আম্মা জান আমিনার রহম থেকে জমিনের মধ্যে বসে পড়েছেন, জমিনের মধ্যে দাসি বেড়েছেন, তখন আমার রাসূল আকরাম তিনি সশব্দে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা এই জিকির করেছেন। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি দোলনাতে যখন দুনিয়ার মধ্যে এসেছেন তখন এই জিকির করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আল্লাহ জিকির করতে করতে তিনি জমিনের মধ্যে এই দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন। বন্ধুরা আমার, বলেন তো এখন আল্লাহর জিকির লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলে লাগবে কি লাগবে না? মানে একদল বাইরে এসে বলে জিকির নাই, কয় কি কয় না, কয় কি কয় না, যে কবে জিকির নাই তারে বলবেন তুই নাই, কি নাই বলবে, কে নাই, তুই নাই, জিকির আছে ঠিকই, তুই নাই। আল্লাহ কয় কার ফতুয়া, অযকুর ইসমা রব্বিক, আমি আল্লাহর নামে জিকির করো। কার নামে জিকির? জোরে বলে কার নামে জিকির? আল্লাহ পাকের 99টা নাম, আল্লাহ পাকের 99টা নাম। সামনে করে আবার করে, আল্লাহ পাকের কয়টা নাম? আল্লাহ পাকের কয় নাম? 4000 নাম। কয় হাজার নাম? কয় হাজার? অন্তরে একটা দন্তের মধ্যে হয়ে গেছে, কয় কি এত বছর শুনলাম 99, অন্তরে কয় 4000? ফতুয়া স্বামীর মধ্যে আছে কোথায়? আল্লামা ইমাম ইবনু আবিদিন শামি তার ফতুয়া স্বামীর মধ্যে উল্লেখ করলেন, 4000 নাম আল্লাহ তাআলার। কয় হাজার? 1000। আল্লাহ জানে, কে জানে? 1000 ফেরেশতাদের সিনায় মজুদ, কাদের সিনায়? আর 1000 নবীদের সিনায়। কোন সিনায়? কয় গেল? কয় গেল? 300 আছে তাওরাতে। কত আছে? 300 আছে তাওরাতে, 300 আছে জবুরে, 300 আছে ইঞ্জিলে। ওইটা কত? না 3900। কোরআন শরীফ আছে 99টা।
কোরআন শরীফে কয়টা? আরেকটা কই আছে প্রশ্ন দিয়ে গেলাম, আল্লাহ পাকের ইসমে আজমে নাম, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ আমাদের হায়াতে বরকত দে, কোন নাম? আমিন, আমিন। তো ঘটনা মনে হয়েছে শেষ করে দিতে হবে, যত হয়ে গেছে ইসমে আজমের কথা বলছে শশিনা দরবার, এই দরবারের সাথে লিয়াজুদ রাখবেন, আমরা এক একটা শশিনা দরবারের গোলাম, কি না পারি তো শশিনার পায়খানা সাফ করি, কি সাফ করি? পায়খানা, কি সাফ করি? শশিনার দাদা পীর রহমাতুল্লাহ আলাই, কোন পীর? দাদা পীর রহমাতুল্লাহ আলাই রাত্রেবেলায় গভীর বেলায় ছাত্রদের বাথরুম টয়লেট সাফ করতেন, আল্লাহ আকবার করেন না, এমন পীরের মুরিদ আমরা, এমন পীরের মুরিদ আমরা। এই জন্য শশিনার মানহাজ, আমি বাংলাদেশের বহু দরবারে আমি গিয়েছি আল্লাহর মেহরবানি, আমার আলহামদুলিল্লাহ এই অল্প জীবনের মধ্যে আমি অনেক জায়গায় ঘুরেছি, বিশেষ করে বহু বন্ধ দরবারগুলো আমার চেনা আছে, বহু বন্ধ দরবারগুলো আমার চেনা আছে, বহু জায়গায় গিয়ে আমি কেলেঙ্কারিতে বাজ্যা গেছি, যাই আমি জানতাম না যে এটা বন্ধ দরবার, আমার দাওয়াত দিয়ে দিয়েছে, আমি যাই দেখি অবস্থা খারাপ, আমি আস্তে করে ফিস মাইটটা কাটতে আয়া করছি, ফোন কেন বন্ধ, এরা তো ফোন দেয়, ফোন তো বন্ধ, কি কিছু বুঝছেন নি? তাহলে অবস্থার নিরিখে কাজ করতে হয়, আমি জানতাম না বন্ধ দরবার, আমি সেখানে গেলে আমার এই জামার বিরোধিতা হবে, কিসের বিরোধিতা হবে? কিসের বিরোধিতা হবে? এই জামাটা দেখছেন নি, এটা তো শশিনার সিল, আমেরিকায় থাকলেও একজন দেখলেও কইবে শশিনার গোলাম আইতেছে, সুবহানাল্লাহ, কোন এটা একটা সিল, এটা একটা কি এই সিল, এটা মানবে, এটা ঘরেতে সাড়ে তিন রাত বডির মধ্যে লাগাইলে দেখবেন আল্লাহ একটা বাপ তৈরি হয়, নিজের কাছে একটা বাল লাগতেছে যে আল্লাহু আকবার, আমি মনে হয় রাসূলুল্লাহর কিছু সুন্নত পালন করতে পারতেছি, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। তাহলে শশিনার সাথে সম্পর্ক রাখবেন, বাংলাদেশের মধ্যে কষ্টি পাথরে মাপা শশিনার দরবারের মতো হক, আমি আর অন্য কোনো দরবার আমার চোখে পড়ে নাই, অন্য কারো নজরে পড়লে সেটা তার ব্যাপার, আমি আর মাইপ্যা এত সুন্দর, এত আপনার নিখুঁত, এত আমলে আখলাকে আদবে সিরাতে সুরাতে কথায় বার্তায় চাল চলনে একটাই দরবার, চারটি না দরবার, জোরে বলেন ঠিক কি না? জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তাহলে এই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা খেয়াল রাখবেন শশিনা দরবারে মাহফিল 29-30-1 নাকি 29-30-1 আপনারা ইনশাল্লাহ যাবেন, আপনারা যাবেন ইনশাল্লাহ। আমার এই 9টা পর্যন্ত সময় দিয়েছি, আমার আলোচনা শেষ, আপনারা দোয়া করবেন সহি সালামতে আল্লাহ যেন বাড়িতে পৌঁছাইয়া দেয় এবং সহি সালামতে যেন মায়ের বুকে ফিরে যাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের বালা মুসিবত থেকে রক্ষা করে আপনাদের। 10 মিনিট বলেন, পাবলিক মনে শুনতে চায়, কষ্ট কষ্ট হইতেছে, বুঝতেছি আপনার সমস্যা, আমি একটা গজল কই কেন, আস্তে আস্তে গাড়িটাতে গজল লেগেছে, হুজুরায় পড়ছে, হুজুরায় পড়ছে, না রে দেখবি, না রে দেখবি।